উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত করতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেছেন ইউজিসির একটি দল। রোববার বেলা 11টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান তারা। পরে দুপুর 12টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন তারা। তদন্ত কমিটি প্রধান ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র জানান, অভিযোগকারী 7 শিক্ষকের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের করা 45টি সহ 111টি অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে উপাচার্য অপসারণের দাবি জানিয়েছেন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক। এর আগে 2019 সালে 24 সেপ্টেম্বর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহ 7 শিক্ষক অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে 45টি লিখিত অভিযোগ দেন। সম্প্রতি সেটি ইউজিসির তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি দুই পক্ষ থেকে, তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। উপাচার্য মানে যখনই আসেন তখনই একটি করে আইন অমান্য করেন, একটি করে দুর্নীতি করেন। সেই অভিযোগের সংখ্যা এখন প্রায় 120টির মতো হয়েছে। আমরা চাই যে অতি দ্রুত তাকে এই পদ থেকে অপসারণ করা হোক, এবং শুধু অপসারণ নয়, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।